ফাহাদ আহমেদ আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আজকাল বিভিন্ন কোম্পানি বেতন দেওয়া ছাড়াও মোবাইল বিল হিসাবে একটা নির্দিষ্ট পরিমাণ নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকা দেয় সে টাকা দিয়ে ব্যক্তিগত কথা বলা বা সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে কি না প্রথম কথা হলো যে কোম্পানি আপনাকে যে মোবাইল বিল দিয়ে থাকে ধরুন পাঁচশো টাকা দুশো টাকা এক হাজার টাকা যে মোবাইল বিল দিয়ে থাকে এটা থোক দিচ্ছে কিনা যদি থোক দেয় যে এটা শুধুমাত্র দেওয়া হলো আপনাকে আপনার নিজের আপনার সুবিধা অনুযায়ী আপনি খরচ করবেন কোম্পানির জন্য কোনো বিল ভাউচার চায় না এটা অন্য যে ভাতাগুলো আছে ভাতার মতো করে তাহলে সেক্ষেত্রে এটা আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করলেও জায়েজ হবে একেবারে পুঙ্খানুপুঙ্খ কোম্পানির কাজেই ব্যবহার করতে হবে সেটার জন্য আপনাকে দেওয়া হয় না ভাতাগুলো দেওয়া হয় এই টাইপের যার কারণে ওইটা আপনি যদি ব্যক্তিগত কাজে কথা বলেন অসুবিধা নেই উদ্দেশ্য হয় কোম্পানির কাজের জন্য আপনাকে এই টাকা দেওয়া হল কাজটা যাতে সার্ভ হয়ে যায় অতিরিক্তটা ব্যবহার করার জন্য মৌন অনুমোদন থাকে যার কারণে এটা আপনি ব্যবহার করতে পারবেন আর যদি মোবাইল বিল আপনাকে ওইভাবে থোক না দিয়ে বরং বলা হয় যে আপনি মোবাইল খরচ যেটা যেটা ভাউচার জমা দিবেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ব্যক্তিগত কাজে ব্যবহার করে সেটার বিল ভাউচার জমা দেওয়া জায়স হবে না সোমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন আমার কিছু ছবি আত্মীয় নন মাহারাম পুরুষের কাছে আছে আমি আগে পর্দা করতাম না এখন পর্দা করি তারা ছবিগুলো ডিলিট করবে না তাহলে আমার এখন করণীয় কি। মন সুমাইয়া আপনার যে ছবিগুলো আত্মীয় স্বজন নন মাহারাম পুরুষদের কাছে আছে সেগুলো আপনি তাদেরকে অনুরোধ করে অনুপ্রেরণা করে তাদের কাছ থেকে ডিলাইট করার চেষ্টা করেন বিভিন্নভাবে যদি তারা একান্ত না করে অন্যায় করে রেখে দেয় তাহলে গুণাটা তাদের হবে আপনি অন্তত আল্লাহর কাছ থেকে দায়মুক্ত হলেন যে আপনি চেষ্টাটা আপনি করলেন ইনশালিনিল্লাহ আপনার কারণে গুণ হবে না কারণ ওয়াল্লা তাজরু ওয়াজরাতুন ইজরা আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা আরও বহন করতে হবে না বিধায় আপনি চেষ্টা করেছেন নিষেধ করেছেন তারপর তারা লুকিয়ে ছাপিয়ে যদি করে এটা তাদের পাপ এবং সেই বোঝা আপনাকে বহন করতে হবে না নাজমিন নিপা আপনি লিখেছেন আমার স্বামী নামাজ আদায় করে নিয়মিত কোরআন পড়ে এবং ধর্মমতে চলার চেষ্টা করে কিন্তু দায়ী রাখে না আমি তাকে কীভাবে বোঝাতে পারি বন নিপা আপনার স্বামীর জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তিনি দায়ী রাখছেন না অন্যান্য কাজগুলো করছেন আপনি বলছেন তাহলে সেক্ষেত্রে প্রথমত তার পরিবেশগত কোনো সমস্যা আছে কি না বন্ধু তাহলে সেক্ষেত্রে আপনি তাকে মুত্তাকি পরহেজগার আল্লাবীর বন্ধুদের সাথে মেশানোর চেষ্টা করেন তিনি যেখানে চাকরি করছেন সেখানে কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকতে পারে বিরূপ পরিবেশ থাকতে পারে প্রতিকূল পরিবেশ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে তার জন্য বিকল্প চিন্তা করেন এবং পরামর্শ দেন দুজন মিলে সিদ্ধান্ত নেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করার চেষ্টা করেন ইনশাআল্লাহ আশা করছি তিনি দায়ী রাখবেন এবং সেই সাথে দায় যদি না রাখেন অন্য সব বিষয় তার ঠিক থাকে আপনি দোয়া করেন আমার চেষ্টা করতে থাকেন এটার জন্য খুব বেশি অনেক না হয়ে তার অন্য অন্য দিকগুলো লক্ষ্য রাখেন এবং এটাকে সমাধানের জন্য সুদূর প্রসারের পরিকল্পনা নেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লি আল্লাহ তালা আপনার চেষ্টার জন্য অবশ্যই আপনাকে আজর দান করবেন